মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি একই কথা বারবার বলে যাচ্ছি কারণ এই একই কথাই আমি বিশ্বাস করি। ঠিক আছে, তরুণ এবার খেয়ে নেবেন, আসুন। আমি খাবো না স্যার। আমার না খুব খিদে পেয়েছে, সমস্ত খাবার আমি সাজিয়ে বসেছি, আপনি যদি না খান আমারও খাওয়া হবে না। সেটা আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। মানে আমি না খেলে আপনার কিচ্ছু এসে যায় না, তাই তো? কিন্তু আপনি তো এই সমস্ত খাবার আমার জন্য নিয়ে এসেছেন যাতে আমি খাই। হ্যাঁ, আমি এনেছিলাম, কিন্তু সেই প্রসঙ্গে এখন আমার আর কোনো বক্তব্য নেই স্যার। ওকে ফাইন, আমি তাহলে এক কাজ করছি, আমি টোস্ট আর স্যুপ খেয়ে নিচ্ছি। এই খাবার না খেলে যে আমার ভাত হজম হবে না তা তো নয়, আমি ব্রজকে বলে দিচ্ছি এই সব খাবার এখান থেকে নিয়ে চলে যেতে। আপনি খাবেন না, তাই তো? সে কথা তো পরিষ্কার হয়ে গেল স্যার। খুব জেদ না আপনার? অবশ্য লামি করেছি, আপনার সাথে আমি মিসবিহেভ করেছি, সরি বললেও কি কোনো কাজ হবে না? আই এম সরি রাই, আমি ভুল করেছি স্যার। আমার এটাতেই আপত্তি, আপনি আমার মতো একজন সাধারণ কর্মচারীকে সরি বলতে পারেন না স্যার, আর আপনি বলবেনও না। আপনি তো কোনো অন্যায় করেননি, মানে কোনো বসই কখনো অন্যায় করতে পারে না, বরং কর্মচারীর কাজই বসের কথা মাথার নিচু করে শুনে যাওয়া। স্যার বলছি, এই সমস্ত খাবারগুলো তুমি জল নিয়ে আসনি তো, মানে খাবারগুলো দিয়ে গেছো অথচ জল নেই। স্যার তোমাকে জলের জন্যই বলেছিলেন। ও সরি স্যার, আসলে এই স্যারের বোতল আলাদা, ঠান্ডা জল ছাড়া স্যার খান না, আমি এক্ষুনি ফ্রিজ থেকে নিয়ে আসছি। এটা কি হলো? সাজিয়ে যখন ফেলেছেন খাবারটা খাওয়ার জন্য, তখন খেয়ে নিন। আমি তো একা খাবো না। কেন বলুন তো, হঠাৎ আমাকে সঙ্গে নিয়ে খাওয়ার ইচ্ছে কেন করছে আপনার? কারণ খাবারগুলো আপনি এনেছেন। শুধু সেই জন্যই? ইয়েস। কিন্তু খাবারগুলো তো আমি আপনার জন্য এনেছি। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি কিছু খেয়ে আসেননি। আপনি ফেস রিড করতে পারেন নাকি? করতে পারি যে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। নিন, খেয়ে নিন, চলুন। আর কতবার সরি বলবো বলুন তো? দেখে তো মনে হচ্ছে যে খাবারগুলো বেশ ভালোই হয়েছে। যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয়নি। কেন? মন দেননি নাকি তারা ছিল? মনও দিয়েছিলাম, তারাও ছিল না। তাও তাও যতটা ভালো হওয়ার কথা ছিল হয়নি বোধ হয় অতটা ভালো। ওটা আপনার বিনয়, আপনি রাখুন তো। আপনার বিনয় আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, যথেষ্ট ভালো হবে খেতে। স্যার আপনার জল। ব্রজ। হ্যাঁ স্যার। আমরা সব খাওয়ার বেরিয়ে নিয়েছি, তুমি এই বক্সগুলো প্যাকেটে নিয়ে চলে যাও। আচ্ছা স্যার। ওটা কি দেখি আমাকে দাও। না না কিছু না স্যার, এটা আমি দেখতে চেয়েছি, দয়া করে ওটা আমাকে দিন প্লিজ। দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।